নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা জানতে চলেছি নিফটি ফিফটি সামনের সপ্তাহে এবং ব্যাংক নিফটি সামনের সপ্তাহে কি হতে চলেছে, আরো বড় ফল কি আসতে চলেছে নাকি এবারে রিভার্স করতে চলেছে। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট লেভেল জেনে নেবো সামনের সপ্তাহের জন্য বা কালকের জন্য। তো ভিডিওটির সঙ্গে একদম বজায় থাকতে হবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে, এবং যারা এখনো অব্দি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। আর এছাড়াও আপনাদেরকে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে আমরা শেয়ার মার্কেটের লাইভ আপডেট দিয়ে থাকি এবং নিফটি ফিফটি ব্যাংক নিফটি লাইভ আপডেট দিয়ে থাকি এবং লেভেল দিয়ে থাকি। আপনারা উপরে আই বাটনে দেখা যাচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখানে ক্লিক করে এছাড়াও ডিসক্রিপশনে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কি হতে পারে ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি। তো আমরা যদি দেখি এখন ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি, নিফটি ফিফটির কারেন্ট প্রাইস রয়েছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে দেখা যাচ্ছে 17,210। ঠিক আছে, 17,210 হলো স্পট প্রাইস। এইবারে আমরা যদি দেখি নিফটি ফিফটি বাই চান্স ওপর দিকে যদি ওঠে, ঠিক আছে, ওপর দিকে প্রথম যে রেজিস্ট্যান্সটি পাবে তা হলো 17,400। 17,400 একটি প্রচন্ড ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে। এইখানে এসে কোন রকমে নিফটি ফিফটি বাড়ি খেয়ে নিচের দিকে পড়তে পারে বা এটাকে ব্রেকআউট করতে পারে, ঠিক আছে, এই লেভেলটা। তো এটা যদি লেভেলটা ব্রেকআউট করে তাহলে তার উপরে রেজিস্ট্যান্স রয়েছে 17,550, সেটাও যদি ব্রেকআউট করে তাহলে 17,870-এর লেভেলটি রয়েছে, তার উপরে 18,000-এর লেভেল রয়েছে। কিন্তু যেহেতু সেন্টিমেন্ট নেগেটিভ তাই সেল অন রাইজের চান্সেস বেশি রয়েছে, মানে উপরে গিয়ে বাড়ি খেয়ে নিচের দিকে পড়ার চান্সেস বেশি, ঠিক আছে। এছাড়াও আমরা যদি মুভিং অ্যাভারেজ দেখি, মুভিং অ্যাভারেজের দিকটিও আমরা যদি 30 মিনিটসের চার্টে দেখি নিচের দিকে ডাউনওয়ার্ড, এছাড়াও প্রাইসও মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, ঠিক আছে, ইঙ্গিতগুলো আপনারা সহজেই বুঝতে পারছেন। তো এখানে যদি আমরা নিচের লেভেল দেখি, নিচে এইটা একটা ক্রুশিয়াল লেভেল হয়ে দাঁড়িয়েছে, এটা একটা ক্রুশিয়াল সাপোর্ট, কারণ এর আগে দুবার এই লাইনটিতে সাপোর্ট নিয়েছে প্রাইস। তো এখানে লেভেলটি হলো 16,925, ঠিক আছে, 16,925, এবং 16,925 যদি কোনো রকমে ক্রস করে দেয়, ক্রস করে সাপোর্টটা ব্রেক করে, তাহলে তার পরের লেভেল হলো 16,570। অনেকটা গ্যাপ, কিন্তু ভাবতে পারছেন অনেকটা গ্যাপ এক উইকের মধ্যে, ঠিক আছে। আপনারা যদি দেখে থাকেন আমাদের আগের ভিডিওগুলো, আমরা যা যা বলেছি সেই অনুযায়ী প্রত্যেকটা লেভেল আমাদের টাচ করে, আমাদের অ্যাকুরেসি লেভেল 98% থাকে। তো এখানে যদি এইটা ক্রস করে যায় বাই চান্স, যদি 16,570 ক্রস করে যায়, 16,360 হলো তার পরের লেভেল, এবং তার একদম নিচের লেভেল হলো 16,210, ঠিক আছে। এটা হলো নিফটি ফিফটির লেভেল, এই লেভেলগুলো আমাদের ফলো রাখতে হবে। এছাড়া বাই চান্স যদি কোনো রকমের গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়, আমরা লাইভ আপডেটস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো ডিসক্রিপশনে আমি বলেছি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। আর ব্যাংক নিফটির কথা যদি বলে দিই, ব্যাংক নিফটি এখন কারেন্ট প্রাইস রয়েছে ব্যাংক নিফটির 36,213। তো 36,213 আছে, আমরা এখানে একটা ক্রস ওভার দেখতে চলেছি, হয়তো দেখতে পাচ্ছি এখানে একটা বিয়ারিশ ক্রস ওভার, কিন্তু হবে কি হবে না সেটা পরের দিনই বলবে। তো আমরা যদি ওপরের লেভেল দেখি, ওপরে একটা ক্রুশিয়াল লেভেল রয়েছে 36,800। 36,800 যদি বাই চান্স কোনো কারণে ক্রস করে, তাহলে আমরা একটা বাইং প্রেশার দেখতে পারি টুয়ার্ডস 37,230, ঠিক আছে, এটা হলো তার পরের লেভেল। এবং বাই চান্স যদি এই লেভেলটা ক্রস করে দেয় তাহলে তার উপরে আরো দুটো লেভেল আমরা দেখতে পারবো, কারণ একটা হাই এখানে আমরা ফর্ম হতে দেখেছি। তো এখানে তার পরের লেভেলটি হয়ে যাচ্ছে 37,750, আর একদম উপরে যেখানে কল রাইটিং ভরে ভরে করা রয়েছে সেটা হলো 38,220, ঠিক আছে, এর উপরে যাওয়া অনেক বেশি কঠিন। তো আমরা যদি নিচের লেভেল দেখি, আমরা একটা বিয়ারিশ ক্রস ওভার দেখতে হয়তো চলেছি। তো নিচের লেভেল যদি আমরা দেখি, এখানে আছে নিচের লেভেল যেটাকে সাপোর্ট লেভেল বলা হয়, 35,870, ঠিক আছে। এই লেভেলটা যদি ক্রস করে একটা দারুণ সেলিং প্রেশার আসতে পারে এবং তা 35,370-এ প্রাইসকে নিয়ে যেতে পারে ব্যাংক নিফটির, ঠিক আছে। তার নিচেও আরো দুটো লেভেল রয়েছে যেটা আসার চান্সেস অনেক বেশি রয়েছে। তো তার নিচের লেভেল দুটি হলো, এক হলো যদি এখানে 35,370 ক্রস করে তাহলে প্রাইস 34,850-এর কাছাকাছি আসতে পারে এবং সেখানে এসে বাউন্স ব্যাক করতে পারে, এবং যদি বাই চান্স এইটাকে ব্রেক করে তাহলে একটা বড় ফল আমরা লক্ষ্য করতে পারি টুয়ার্ডস 34,000, ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে আমরা এই উইকের প্রেডিকশনই বলছি। তো এটা হলো ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি প্রেডিকশন। কোনো কারণে যদি কোনো রকমের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, লেভেল কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হতে পারে, তার আপডেটস আমি বারবার করে বলছি, আমরা টেলিগ্রামে দিয়ে থাকি, এছাড়াও বিভিন্ন রকমের আপডেটস, মার্কেট লাইভ আপডেটস, ইন্টারডে আপডেট, সবকিছু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আমাদের ভিডিওর শেষেও লিঙ্ক দেখা যাবে, সেখানে আপনারা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। তো
আপনাদেরকে আবারও বলে রাখছি, আমাদের চ্যানেল আপনাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এবং অনেক কিছু নিয়ে আসতে চলেছে আগামীকালে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের রিচ বাড়ান, যাতে আমরা আরো বেশি বেশি ভিডিও আপনাদের জন্য আনতে পারি। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট করে জানাবেন, যে নিফটি কি নিচের দিকে পড়তে পারে নাকি ওপর দিকে উঠতে পারে। আজকের জন্য এখানেই শেষ।